শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় অনুশীলনী 4.1 বর্গ নির্ণয়। প্রশ্ন একের গ ax মাইনাস by, তো আমরা বর্গ নির্ণয় করব। আমাকে প্রশ্ন বলছে এর বর্গ নির্ণয় করার জন্য, তো আমি লিখি ax মাইনাস by এর বর্গ। হ্যাঁ, বর্গ মানেই হলো একটা স্কোয়ার দেওয়া, এ এক্স মাইনাস বি ওয়াই এর বাইরে একটা স্কোয়ার দিলাম, এটাই বর্গ। তো এখন আমরা দেখতে পাচ্ছি একটা সূত্র প্রয়োগ হয়েছে, এ পুরো এ অংশটারে যদি আমি এ ধরি মনে মনে, এতটুকুরে যদি আমি মনে মনে এ ধরি, এ এতটুকুরে এ প্রথম এতটুকুকে যদি আমি এ বলি, এরপরে এ যে বি ওয়াই আছে এটা এই অংশটুকু, এই অংশটুকু যদি আমি বি বলি, এই অংশটুকু যদি এ বলি, এই অংশটুকু যদি আমি বি বলি, তাহলে রিডিং পড়লে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, আমি এরপরও পাশে লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা এই সূত্র অনুযায়ী মান বসাবো। এই সূত্রের শুরুতে আমার এ আছে, আমি কাকে এ ধরছিলাম এখানে, এ মানে কিন্তু আমার এ এক্স ছিল, এ এক্স বসালাম, এর মান বসালাম এ এক্স, এর উপরে এখানে পাওয়ার আছে আমি পাওয়ার দিলাম, মাইনাস আছে বসালাম, সূত্রে দুই আছে আমি বসালাম, তারপরে একটা এ আছে এখানে, এ এ মানে কিন্তু আমার এ এক্স, তারপরে এখানে বি আছে, বি মানে কি বি ওয়াই, তারপরে প্লাস আছে বসালাম, এরপরে এখানে একটা বি আছে, বি মানে বি ওয়াই, এরপরে এই যে বির উপরে এখানে পাওয়ার আছে আমি পাওয়ারটা দেব, এরপরে এখন এ পাওয়ারটা যদি এর উপরে হয় এ স্কোয়ার হবে, পাওয়ারটা যদি এক্সের উপরে হয় এক্স স্কোয়ার হবে, এরপরে এগুলো সব আমি গুণ করব, যদি আমি গুণ করি হয় টু এ বি এক্স ওয়াই, টু এ বি এক্স ওয়াই বসালাম, এরপরে এ পাওয়ারটা যদি বির উপরে হয় বি স্কোয়ার হয়, এ পাওয়ারটা যদি ওয়াই উপরে হয় ওয়াই স্কোয়ার হয়। তো এতটুকুই আমার আনসার। তো শিক্ষার্থী বিন্দু, তোমরা আশা করি বুঝতে পারছ, এরপরে আমরা পরবর্তী ম্যাথে যাব। তো শিক্ষার্থী বিন্দু, আমার একের গ ইয়ার ওম পর আমার প্রশ্ন হলো এক্স কিউ প্লাস এক্স ওয়াই, একইভাবে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা লিখি এক্স কিউ প্লাস এক্স ওয়াই এর বর্গ। বর্গ মানে বাহিরে একটা আমরা স্কোয়ার দেব, দিলাম বর্গ, স্কোয়ার দেওয়ার পর পরেই দেখতে পেলাম এই অংশটুকু একটা সূত্র প্রয়োগ হচ্ছে, মানে এক্স কিউকে যদি আমি এ ধরি, এতটুকুকে যদি আমি এ বলি, আর এক্স ওয়াইকে যদি আমি বি বলি, তাহলে তাহলে দাঁড়াই এ প্লাস বি হোল স্কোয়ার। আমি আবারও একটু রিপিট করি, এক্স কিউকে যদি আমি এ বলি, এই যে প্রথম এতটুকু অংশকে যদি আমি এ বলি, এক্স ওয়াইকে যদি আমি বি বলি, তাহলে হয় এ প্লাস বি হোল স্কোয়ার। আর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের জানা আছে, আমরা আমি পাশে বসাচ্ছি, না জানলে তোমরা অবশ্যই মুখস্থ করবা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আমি এখন মান বসাবো সূত্র অনুযায়ী। সূত্রের শুরুতে আমার আছে এ, কাকে আমি এ ধরছিলাম এখানে, এক্স কিউকে আমি এ ধরছিলাম, তো এ মানে কি এক্স কিউ বসালাম, এর উপরে এখানে পাওয়ার আছে আমি পাওয়ারটা দেব, প্লাস আছে প্লাস দেব, তারপরে সূত্রে দুই আছে আমি দুই বসাবো, এরপরে এখানে এ আছে, এ মানে কি এক্স কিউ, এই যে এক্স কিউকে আমি এ ধরছি, এ এক্স কিউ মানে হলো আমার এ, তারপরে বি আছে, বি মানে কি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, বি মানে হলো আমার এক্স ওয়াই, এই যে বির উপরে এখানে পাওয়ার আছে আমি ব্রেকেট দিয়ে পাওয়ারটা দেব। এ মানে ছিল আমার এক্স কিউ বসালাম, এর উপরে পাওয়ার আছে আমি পাওয়ার দিলাম, প্লাস আছে প্লাস বসালাম, সূত্রে দুই আছে দুই বসালাম, এ আছে এ মানে আমার এক্স কিউ বসালাম, বি আছে কাকে বি ধরছি আমি এক্স ওয়াইকে বসালাম, বি মানে এক্স ওয়াই, প্লাস আছে প্লাস বসালাম, তারপরে বি আছে বি মানে আমার এক্স ওয়াই বসালাম, বির উপরে পাওয়ার আছে আমি পাওয়ার দিলাম। এখন তিন দুগুণে ছয়, এরপরে এই তিনোটা যদি আমি গুণ করি,
x এখানে তিনটা এই জায়গায় একটা x x টু দি পাওয়ার 4 আর এখানে আছে y বসালাম এই যে x এর উপরে এখানে 3 আর এখানে আরেকটা x তিনটা সরি তিনটা আর একটা চারটা আর পাশে y আছে y বসালাম হ্যাঁ এই পাওয়ারটা যদি x এর উপরে হয় তখন হবে x স্কয়ার এই পাওয়ারটা যদি y এর উপরে হয় তখন হবে y স্কয়ার x এর উপরে হলে x স্কয়ার y এর উপরে হলে y স্কয়ার এটাই আমার आंसर তো শিক্ষার্থী বিন্দু তোমরা আশা করি বুঝতে পারছো আমরা এরপরে অন্য একটা মেথে যাব অর্থাৎ 100 নাম্বার একে 100 প্রশ্ন হলো 11 এ -12b একই ভাবে লিখব আমরা এর বর্গ এর বর্গ হলো 11 এ -12b এর বাইরে একটা স্কয়ার দেব এটাই বর্গ আচ্ছা এখন দেখতে পাচ্ছি এই অংশটুকু একটা সূত্র প্রয়োগ হইছে এই যে 11 a কে যদি আমরা মনে মনে a ধরি এই 12 b কে যদি মনে মনে আমরা b ধরি মানে এই অংশরে আমরা আমি a বলবো এই অংশরে আমি b বলবো তাহলে হয় a - b হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি সবাই না জানলে অবশ্যই মুখস্থ করবা আমি সূত্রটা লিখে দিচ্ছি এ মাইনাস বি হোল স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এখন সূত্র অনুযায়ী আমি মান বসাবো সূত্রের শুরুতে এখানে আমার এ আছে এ এ মানে কিন্তু কি আমার 11 এ এর উপরে পাওয়ার আছে আমি পাওয়ার দিলাম তারপরে এখানে মাইনাস আছে বসালাম সূত্রে 2 আছে 2 বসালাম তারপরে এখানে a আছে a মানে কি 11 a তারপরে b আছে b মানে কি আমার এই যে 12b 12b কে কি আমি b ধরছি 12b তারপরে প্লাস b স্কয়ার এই যে b আছে না b মানে কি আমার 12b b এর উপরে এখানে পাওয়ার আছে আমি পাওয়ারটা দেব এরপরে 11 এ পাওয়ারটা একবার 11 এর উপরে পাওয়ারটা আরেকবার এর উপরে তো 11 এখানে কয়বে দুবার অর্থাৎ 11 গুণ 11 তো আমরা যদি 11 গুণ 11 বসাই 11 কে 11 দিয়ে গুণ করলে হবে 121 তার মানে এই পাওয়ারটা 11 এর উপরে অর্থাৎ 11 দুবার তো 11 কে 11 দ্বারা যদি গুণ করি 121 হবে 121 তো আমি বসাচ্ছি 121 পাওয়ারটা যদি এর উপরে হয় এ স্কয়ার হয় বসালাম এরপরে 2 11 12 আমরা তিনটা গুণ করব 2 11 এবং 12 এই তিনটা যদি আমরা গুণ করি 264 হবে 2 11 12 এই তিনটা যদি আমরা গুণ করি হবে 264 আর আছে কি এ এবং বি এসে পাশে আমি এ এবং বি বসিয়ে দিলাম এরপরে এই পাওয়ারটা 12 এর উপরে বুঝাই অর্থাৎ 12 দুবার 12 যদি আমি দুবার করি কত হয় 12 গুণ 12 হবে 144 12 কে যদি 12 দিয়ে গুণ করি 12 কে 12 দিয়ে গুণ করলে হবে 144 তো আমি বসাচ্ছি 144 এই পাওয়ারটা যদি বি এর উপরে হয় বি স্কয়ার হবে এতটুকুই আমার आंसर তো শিক্ষার্থী বিন্দু তোমরা আশা করি বুঝতে পারছো তো এই আজকে আমাদের এটা সেকেন্ড ক্লাস অষ্টম শ্রেণী সেকেন্ড ক্লাস তো এই প্লিজ তোমরা আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এতে আমার শ্রম সার্থক হবে এবং আমার চ্যানেলের উপরে চোখ রাখো তোমরা এতে করে ক্লাস 8 এর সবগুলো সলিউশন তোমরা পাবা ম্যাথের তো দেখা হবে পরবর্তী ম্যাথে আল্লাহ হাফেজ